আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কসোভো ওয়ার্ক পার্মেট ভিসা ঢাকা থেকে খুব সহজ একটা প্রক্রিয়া ছিল আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল আপনার ঢাকা থেকে ভিসা পাওয়ার কিন্তু দুর্ভাগ্যবশত কিছু লোকের জন্য আমাদের এই চান্স মিস হয়ে গেল আমরা কসোভোর ভিসা কিন্তু এখন হোমকির মুখে পড়ে গেছে আমরা ভিসা পাবো কিনা এটা কিন্তু সেম টু সেম রোমানিয়ার প্রক্রিয়ার মতো বর্তমানে হয়ে গেছে যে আমরা কসোভোর ভিসা পাবো কিনা কসোভোর ভিসা আগে ছিল 95% বা 99% ভিসা হতো আপনার রিজেক্টের সংখ্যা কম ছিল এখন কিন্তু 60 70% ভিসা হয় রিজেক্টের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আর গুলশান দুই থেকে ঘুরে এসে যতটুকু বুঝতে পারলাম জানতে পারলাম আপনার যে বর্তমানে আপনার সেম টু সেম রোমানিয়ার মতো ইমিগ্রেশনে একটু ঝামেলা হচ্ছে আপনার যারা ফ্লাইট করে যাচ্ছে তাদের কি ইমিগ্রেশন একটু জিজ্ঞাসা বাদ করা হচ্ছে আর ইমিগ্রেশনে একটু হার্ড করা হচ্ছে বর্তমানে ওইখানে আপনার ছোটোখাটো একটা ইন্টারভিউর মতো নেওয়া হয় যদি কোনো সাপ্লাই কোম্পানির ভিসা আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ডিপোর্ট করার সম্ভাবনা নাইনটি বা এরকম কোনো কোম্পানির যদি আপনার হয়ে থাকে ভিসা আপনি পেয়ে থাকেন যে যে কোম্পানিতে ইতিপূর্বে বাংলাদেশিরা গিয়েছিল কিন্তু সেই কোম্পানিতে নেই গেম মেরেছে তাহলে কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ধরে রাখেন আপনাকে কসবর এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করবে কসোভোর বর্তমান যে ভিসার প্রসেস প্রক্রিয়া অ্যাপয়েন্টমেন্ট সবচেয়ে বড় জটিলতা যেটা এটা কিন্তু আমার গত ভিডিওতে আমি বলেছি আজকে আবার বলছি আন্ডার টেবিলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টের যে প্রসেসিং সিস্টেমটা সেটা কিন্তু হচ্ছে আপনি আগেই টাকা দিবেন না যদি আপনাকে আপনার এজেন্সি বলে থাকে যে কিছু টাকা এক্সট্রা দিলে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো তো আপনি বলবেন যে প্রসেস করেন আমি টাকা দিব কারণ আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আপনার পাসপোর্ট জমা করলে যে আপনি ভিসা পাবেন এটা গ্যারান্টি কিন্তু এখন আর আগের মতো নাই আর যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাস হয়ে গেছে যে তিন মাস ধরে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন আপনার এজেন্সি এখনো আপনাকে কনসুলেটের অ্যাপয়েন্টমেন্ট দিতে পারতেছে না তো আপনাদের ওয়ার্ক পারমিট গুলো বাতিল হয়ে গেছে এটা দুঃখজনক হলেও সত্য কারণ একটা ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে মাত্র 90 ডেজ 90 দিন মানে 3 মাস তো 3 মাস যদি হয়ে থাকে বা পার হয়ে থাকে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ তাহলে আপনার ওয়ার্ক পারমিটটি বাতিল হয়ে গেছে আপনি নতুন করে আবার ওয়ার্ক পারমিট নিয়ে এমবসির অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে আবেদন করতে হবে আর এমবসির অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে আপনার যে পরিস্থিতি চলতেছে আমার মনে হয় না কসবর যেই শ্রমবাজার আছে এটা আবার স্বাভাবিক হবে বর্তমানে কিন্তু আপনার খুবই মন্থর চলতেছে কারণ এর কিন্তু প্রধান কারণ আপনার গেম মারা গিয়ে না থাকা গেম মারার কারণে কিন্তু বর্তমানে এই পরিস্থিতিটা আপনার সৃষ্টি হয়েছে তো আপনার বর্তমানে যেটা চলতেছে আপনার কনসুলেট টিমে যে আন্ডার টেবিল প্রসেস তো আন্ডার টেবিল প্রসেসে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিবেন কিন্তু এর যে নিশ্চয়তা আছে আপনি ভিসা পাবেন এটার কিন্তু গ্যারান্টি নাই তো যারাই ফাইল জমা দিবেন নতুন করে বা কসব যেতে যাচ্ছেন তারা একটু বুঝে শুনে ফাইল জমা দিবেন আর যাদের ওয়ার্ক পারমিট তিন মাস হয়ে গেছে তাদের ওয়ার্ক পারমিট তো বাতিল হয়ে গেছে আর যারা পাসপোর্ট জমা দিয়ে এখনো অ্যাম্বাসিতে আপনার ওয়েট করতেছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত তাদের এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না তারা ভিসা পাবে কিনা কারণ এটা কিন্তু এখন পর্যন্ত টিম কোনো নিউজ দেয় নাই বা এখন পর্যন্ত ওই ঘটনার পর থেকে থেকে যখন টিমের কাজ অফ হয়েছিল এখন পর্যন্ত কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা পেয়েছে এরকম কোনো নিউজ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায় নাই বা কনসুলেটর অফিসিয়াল টিম থেকে আমরা দেখি নাই বা কোনো এজেন্সিও আপনার ভিসা দেখাইতে পারে নাই হ্যাঁ ভিসা ফি জমা করেছে অনেকে

তো বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনারা রোমানিয়ার মতো করুন কারণ এইখানে আপনারা শুধু শুধু ঘুরতে পারবেন চার মাস ছয় পারবেন আপনাদের সময় লস হবে আপনারা অন্য কান্ট্রির জন্য ট্রাই করা শুরু করেন কারণ যে পরিস্থিতি চলতে সেই পরিস্থিতিতে আপনার সময়গুলো নষ্ট হবে আর কসবর যেই আপনার মূলত যে ফিটা ছিল সরকারিভাবে এক লাখ সত্তর হাজার টাকা ভিসা ফি সেইটা এখন বর্তমানে যাইতে যাইতে আপনার সাড়ে পাঁচ লাখ টাকা ছিল সাড়ে পাঁচ লাখ থেকে সাড়ে ছয় লাখ সাত লাখ আমি নিজে জমা দিয়েছি সাত লাখে তো সাত লাখ থেকে বিগত আপনার তিন মাসের মধ্যে এই বিচার দাম বর্তমানে বেড়ে গতকাল পর্যন্ত আমি যখন কথা বলছি সাড়ে সাত লাখ থেকে আট লাখ টাকা হয়ে গেছে কসবর বিচার দাম বর্তমানে তো আপনারা রোমা নেয়ার মতো কসবর শ্রমবাজারটা অ্যাভয়েড করুন অ্যাভয়েড করুন অন্য কোনো নন সেন্জেন কান্ট্রিতে ট্রাই করুন বা সারা দশ লাখ থেকে বারো লাখ টাকা কইলে ইতালি ক্রোয়েশিয়ার মতো দেশে যাওয়া যায় সেনজেন কান্ট্রিতে ট্রাই করুন ভালো থাকবেন সবাই এ পর্যন্তই ছিল আজকের তথ্য আবারও নতুন কোন তথ্য নিয়ে হাজির হবো আপনাদের সামনে ততদিন পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম